চোখে মুখে এবং কি দাঁতে চার নম্বর পাশে উঠতে হবে এবং এটা করেই দেখো গাইস এখন ফ্রেশ হয়ে আসলাম, কলেজে যাব, এক্সাম তো আছেই, আর সবচেয়ে যে বিষয়টা যেটা আমার মাথায় ছিল না, যেটা আমার ফ্রেন্ডরা আমার গ্রুপে যখন আমাকে ইন্ডিকেট করে বলছে যে আজকে নাকি বার্থডে, কি রে বার্থডে বুঝো, ঠেলা এবারে কোন দিক দিয়ে যাবে, আজকে পকেটে একটা টাকাও নাই, জাস্ট কলেজে যাবে, গাড়ি ভাড়া যাবো, গাড়ি ভাড়া সেটা আছে। এখন আবার তোমরা বলতে পারো বাস কি সে, কারণ সবাই গ্রুপে বলে দিয়েছে যে শাকিল সাহেব আপনি আসার সময় একটু প্রিপারেশন নিয়ে আসিয়েন, বুঝছো কি প্রিপারেশন, আজকে হয়তো আমার টাকার উপর দিয়ে আগুন চলে যাবে। এখন আমার কাছে কোনো টাকাই নেই, আমি আমার দুইটা ফ্রেন্ডকে ফোন করেছি, বেস্ট দুইটা ফ্রেন্ডকে ফোন করেছি, তো ওদের দুজনকে ফোন করে বলছি যে আমাকে আপাতত কিছু টাকা ম্যানেজ করে দে, আমি দিয়ে ফেলব, কিন্তু ওরা বলতেছে ওদের কাছে নাই, তারপরেও বলছি যা আছে তাই আর নিয়ে আমি অন্তত কিছু একটা, যাতে ওদের ওরা যখন ধরবে দিতে পারে। সো আজকে আমার হ্যাপি বার্থডে ওদের কাছে নোটিফিকেশান গেছে, আর এটা আমার মাথায় ছিল না, বিশ্বাস মানে কারণ কিনা জানি না, আমারও মাথায় ছিল না, কিছুক্ষণ আগে যখন ওরা নোটিফিকেশান দিয়ে করছে তখন আমার মাথায় আসছে আচ্ছা যে বিষয়টা নিয়ে, এরপর এখন তো রেডি হতে হবে আস্তে আস্তে, তারপরে তো যেতে হবে, যেহেতু আজকে গতকালকে একটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে আমাদের ক্লাসের মধ্যে যে আজকের এক্সামটা আরও প্রায় 2 থেকে 2.5 ঘন্টা পরে হবে, বিকজ ওখানে আরও নাকি এক্সাম আছে সেম হলে, সো ওদেরটা শেষ হলে আমাদের টেট হবে, স্টার্ট হবে আমাদেরটা, সো দেখা যাক কী করা যায়, এখন তো রেডি হওয়ার পালা, রেডি হতে হবে। আমাদের তো আর বেশি কিছু করতে হয় না, যেহেতু ছেলে মানুষ আমরা তো মেয়েদের মতো নাকে চোখে মুখে এবং কি দাঁতে ওটা লাগানোর সময় নেই, তাই এখন আমরা কীভাবে দৌড়ে গিয়ে বাস করবো সেটা চিন্তা করতে হবে, কারণ আমাদের টাউনে সবচেয়ে যে জিনিসটা একটা প্যারা সেটা হচ্ছে জ্যাম, আর হচ্ছে যে পাবলিক বাস, তার কথা মনে পড়লো আমার কান্না আসে। দেখো এখন দেরি হওয়া শেষ, আমাদের এত টাইম নেই যে টাইম নিয়ে মুখে মজাটা মাখবো, আমাদের আমরা ছেলেরা খুবই ব্যস্ত মানুষ, ঠিক আছে চলো বেঁধে কথা বলছি। দেখো গাইস আজ নাকি আমার বার্থডে, এই 30 টাকা ছাড়া আপাতত আমার কাছে কোনো টাকা নেই, পুরো মানি ব্যাগ খালি খালি। আজকে গাইস যেটা বরাবরই এর আগের ভিডিওতে বলেছি, আমাদের এলাকার যে রোডটা, এই রোডটা থেকে বের হয়ে আমাকে মেইন রোডে যেতে হবে, এবং সেখান থেকে এইখানে কোনো গাছবিহীন নেই, অর্থাৎ কোনো গাছ নেই তেমন, রোদের মধ্যে যাচ্ছি এবং প্রচণ্ড পরিমাণ রোদ, যেটা মানে এক কথায় কি অনেক 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 বেশি রোদ। আর আজকে যেহেতু আমার বার্থডে, যে সম্পর্কে মানে বার্থডে সম্পর্কে আমার বন্ধুরা অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে, আজকে আমার অবস্থা তো পুরোই খারাপ হবে, কারণ ওরা অলরেডি সবাই হুঙ্কার দিয়ে রাখছে, জানি না কি হবে, তবে এটাই বলি বেশি কিছু না হোক, তো দেখা যাক। এখন কলেজে যাব, পকেটে তেমন তো বলেছি আগেই পকেটে তেমন টাকা নেই, 30 টাকা আছে সেটা ক্যাম্পাস পর্যন্ত যেতে পারবো, আর বাকি যে টাকাগুলো দরকার এগুলা ওদেরকে বলছি দেখতে একটু ম্যানেজ করে আমি দিতে মানে দিয়ে দিব এই আর কি। গাইস রোদ কার বলে, অবস্থা পুরোই খারাপ, প্রচণ্ড পরিমাণ রোদ,
এই যে চলে আসছি মেইন রোড ঢাকা চিটং হাইওয়ে রোড, আর প্রচন্ড পরিমাণ রোদ, এত রোদ মানে অবশ্যই এক্ষেত্রে আমরা তো রোদ ঝড় মানে এই জন্য রোদগুলো মেনে নিই, কিন্তু আমাদের জায়গায় যদি মেয়েরা হতো ছাতা নিয়ে বের হতো বস। এই আর কি চলে আসছি এখন, আমাকে একইখান যেতে হবে। গাইস মজার ব্যাপার হলো কি জানো, আমার যেহেতু ক্যাম্পাসে তো আমাদেরকে মাস্ক ছাড়া ঢুকতে দিবে না, আমি এখন কিছুক্ষণ আগে আমার মনে পড়ছে যে আমি আজকে মাস্ক মানে নিয়ে আসি নাই, কীভাবে ঢুকবো কলেজে। তো একটা ওয়ে আছে, সেটা হচ্ছে হয়তো পাহারা দিতে হবে গেটম্যানকে, অন্যথায় যদি গেটম্যান সবসময় থাকে তাহলে তো একটা কিনে মাস্ক ইউজ করে তারপর ঢুকতে হবে। এই আর কি হঠাৎ করে মনে পড়লো, অবশ্যই বাসায় বের হওয়ার আগেই মানে কেমন জানি একটা বিষয় হচ্ছে যে আমি কী জানি রেখে যাচ্ছি কী জানি রেখে যাচ্ছি, ফাইনালি মনে পড়লো। হ্যাঁ গাইস আমাকে আমাদের এই 4 নম্বর বাসে উঠতে হবে এবং এটা করেই আমাকে নামতে হবে ইস্পানি মোড় গিয়ে, এটাতেই উঠতে হবে। এই গেট দিয়ে ঢুকছি, মাস্ক নাই, ঢুকে গেছি কলেজের পিছনের একটা গেট আছে এটা দিয়ে, আমি তো ভাবছি ঢুকতেই পারবো না, যাই ঢুকে গেছি ইমরান, কিন্তু অলরেডি কয়েকজন আসছি ইশারা দিয়ে গেছে যে কবে ওদেরকে খাওয়াচ্ছে, ঠিক আছে তো জানি না আসলে কি হবে, দেখি না সামনে কি হয়। আর বর্তমানে আসছি কলেজে, আর বর্তমানে সরি কলেজেই আছি এবং আমাদের লাল বিল্ডিং আর দেখানো যাচ্ছে না, আবার স্যার দেখাই, এই সেই লাল বিল্ডিং, আর কলেজের মধ্যে সবচেয়ে পুরাতন ভবন হচ্ছে এটা। দেখি সামনে যে দেখি কি আছে, আমাদের কি রোম, আমাদের কি রোম, আমি বন্ধু দাঁড়া তুই তো টাকা দিবি, তুই তো কিছুক্ষণ পরে আবার জিসিম যাবি গে, তুই কেমন আছিস? না দেখ গাইস, এ দেখ সেতু আসছে তো আমাদের আসলে আছে, দেখ তুই ওখানে দেখ গাইস, সেমিনার রুমের সামনে আছি, তো আজকে যেহেতু পার্টি বলতেছে পোলা মাইনে, দেখি ওদেরকে কি বাড়ি দেওয়া যায়, ওরা আমাকে ভাই তোদের জ্বালা কি থাকুক না, তোরা একদম ডান পাশে একদম বাম পাশে দেখা যাক ওদের পার্টি দেওয়া, এই কাই স্যার পার্টি তাহলে হবে রিমান্ডটা,
তোমার রাইট সাইডে আছে না না এটা মনে হচ্ছে শততার দালাল কে বিসমার বিসমার ইয়া ইয়ারে বলছি রাজ্যে বলছি গাইজ আমাদের পিছনে শততার দালাল আছে ওই যে ওই কর্নারে এটা না এটা না যেটা চারচে বলেছে এটা না এই ঠিক বরাবর যেটা আছে শততার দালাল এই সরকার না তো বলে ডিপার্টমেন্ট মিজান তুই ওর ঠিকানাতে নিতেছস ওর ঠিকানাতে নিতেছস ওর অরিজিনাল ঠিকানা আমি আজকে চার বছরে জানতে পারি না কোথায় বাড়ি এক জায়গায় বলে যে তোর নোয়াপাড়া আরেকবার বলে যে হাটাদারি আরেকবার বলে যে কোথায় বন্ধু কোথায় হাটাদারি নহস হ্যাঁ আসো না কি রে ওখানে আসবো দেখেন কি পরিমাণ পড়ালেখা আমরা তো ছেলেরা আছি না আমাদের কোনো একটা সময় নেই যে মানে এত পড়ালেখা করি না গাড়িতে পরে বাড়িতে পরে পরীক্ষা শুরু হওয়ার পাঁচ মিনিট আগে পাঁচ মিনিট পরে এখনো পড়তে তাহলে এখন যারা যারা পড়াশোনা করতেছি দেখে আসি কি করবি এখনো করবি কিছুদিন করতেছস করতেছস এত পড়া দিয়ে কি করবি এগুলো হচ্ছে মানে পিঙ্ক এটা পরশুস কেন এটা করার কারণটা কি এটা এটা করার কারণটা কি সারাদিন শুধু মহিলাদের মতো পরীক্ষার হল থেকে বের হলাম আর একটু অনেক বের হয়েছি হালকা কিছু যা লেখা লিখছি আর এই আর কি এখন বাকি যারা আছে তারা আসবে তাদের জন্য অপেক্ষা করবো তো তারপরে আর কি একটু আড্ডা দিব আর যেহেতু ওরা তো আজকে ধরছে ওদেরকে একটা ছোটোখাটো আয়োজন করার জন্য দেখি কী করা যায় আমি বের হয়েছি সমস্যা নাই এখনও এক্সাম চলছে শয়তানগুলো ইশারা দিচ্ছে যাতে তাদেরকে একটু ব্লগে দেখাই আরেকটা পরীক্ষা না দিয়ে চলে আসতেছে পরীক্ষা দিচ্ছে হাতে নিজেরাই ভালো করে পরীক্ষা দিচ্ছি না পরীক্ষা থেকে বের হয়ে গেছি আর বাকি যারা আছে তাদেরকে ডিস্টার্ব করতেছে এই পরীক্ষার হল থেকে কাইসার এখানে বসে আছে বসে বসে ডিস্টার্ব করতেছে নিজে দিয়ে
এটা সে ফুল হল এই ফুল হল স্টাফ আর কিছু বের হয়ে গেছে মাত্র বের হওয়া শুরু হয়েছে আস্তে আস্তে